নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থানের মধ্যে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না জানিয়ে দিয়েছেন তবে রোববার সরোয়ার্দি উদ্যানে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ইভিএম বন্ধের দাবির প্রেক্ষিতেই সোমবার কমিশনের এমন সিদ্ধান্ত নয় বলছেন তিনি ইসি কর্মকর্তাদের মতে জাতীয় সংসদ নির্বাচনে চল্লিশ হাজার ভোট কেন্দ্রের জন্য আড়াই লাখ ইভিএম প্রয়োজন হবে ভোটের এক বছর আগে এত বিপুল পরিমাণ ইভিএম তৈরি কঠিন হবে মেশিনের ওপর নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান সহ ভোটারদের নতুন একটি প্রযুক্তি ব্যবহার করে ভোটদানের উপযোগী করে তোলাও প্রায় অসম্ভব তবে পুরনো কিছু ইভিএম অকার্যকর ঘোষণা করার পর যেগুলো ভালো আছে সেগুলো দিয়ে আসন্ন রংপুর সিটি কর্পোরেশন সহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনেও ইভিএম ব্যবহারের চিন্তা করছে নির্বাচন কিন্তু দু সালের পর থেকে বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করে ভোট গ্রহণের সময় নানা ঝামেলা হয় দু হাজার পনেরোর এপ্রিলে ইউপি নির্বাচনে ইভিএম ব্যবহারের আইনি ভিত্তির জন্য বিধিমালা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হলেও পরে কমিশন নির্বাচনী ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছিল পৃথিবীর অনেক উন্নত দেশে এটি ব্যবহার হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে এমন দাবি করা হলেও বিএনপি বলছে যে সব দেশে ইভিএম বা বিভিএম পদ্ধতি ব্যবহৃত হয়েছে তার প্রায় সবগুলোতেই এ পদ্ধতি ব্যবহার করে ভোট কারচুপি জালিয়াতি ও প্রভাব খাটানোর প্রমাণ রয়েছে দেশে বিদেশে নির্বাচনে ইভিএম পদ্ধতির ব্যবহার উপযোগিতা নিয়ে আলোচনায় আজ রাজকাহ স্টুডিওতে আছেন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মাহফুজুল ইসলাম স্বাগত আপনাদের তিনজনকে ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন দু সালে শামসুল হুদা কমিশনের সময় মানে আপনারা যখন নির্বাচন কমিশনের দায়িত্বে তখন আসলে বাংলাদেশে প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের উদ্যোগ নেওয়া হয় এবং প্রথম ব্যবহৃত হয় চিটগং সিটি কর্পোরেশনের নির্বাচনে ইভিএম এর বিষয়ে আগ্রহী হয়ে উঠবার বাংলাদেশের কারণটা কি ছিল প্রথমেই আপনাকে বলি যদিও আমরা ব্যবহার করেছিলাম কিন্তু আমরাই যে প্রথমে এটা চিন্তা করছি তা নয় চিন্তাটা যদিও মূলত আমারই ছিল ম্যাক্সিমাম এটা আবু সাইদ সাহেব যখন চলে যান তখন তিনি যে কতগুলো পাঁচটা রেকমেন্ডেশন দিয়ে গেছিলেন তার মধ্যে ওনার এই রেকমেন্ডেশনটা ছিল ইভিএম ব্যবহার এবং একটা ইভিএম কিন্তু উনি এনেছিলেন ইন্ডিয়ার একটা ইভিএম নিয়ে এসেছিলেন দেখার জন্য এবং ওটা দেখা থাকার পরে উনি রেকমেন্ডেশন করে গেলেন যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাপনা আরও উন্নত করার জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হোক তো আমরা কিন্তু ওই ওগুলো দেখলাম যে ওনার যে যে রেকমেন্ডেশনগুলো ছিল কী কী রেকমেন্ডেশন ছিল এবং তখন আমাদের চিন্তা ভাবনা হলো যে এটা আমরা বিদেশ থেকে আনবো না বিদেশ বলতে তখন ইন্ডিয়া মাস প্রোডাকশন করছিল আমরা সঙ্গত কারণে এটা আনতে চাইনি ওখান থেকে বুয়েটের মাহফজুল ইসলাম সাহেব আছেন তখন আমরা বুয়েটের ডক্টর কি নাম জান লুৎফর ডক্টর লুৎফর ভলেন্টিয়ার হলেন যে উনি এখানে তৈরির একটা ব্যবস্থা করবেন তো তখন একটা ক্রুড হিসাবে একটা তৈরি করলাম তৈরি করে আমরা এটা কিছুদিন টেস্ট অ্যান্ড ট্রায়ালগুলো বাইরে তারপরে এটা নিয়ে নিয়ে গেলাম তখন চিতগগং ইলেকশন হচ্ছে চিতগংয়ে একটা ওয়ার্ডে আমরা ইলেকশন করলাম এটা ভেরি সাকসেসফুল কিন্তু মানে এটা এত বড় ছিল যে এটাকে বহন করা বল ডিফিকাল্ট তখন এটাকে আমরা সংকুচিত করে ল্যাপটপ সাইজে নিয়ে আসা হলো এটাকে এবং সেটা আমরা প্রথম ব্যবহার করলাম ফার্স্ট ওইটা তৈরি করার পরে অনেক টেস্ট অ্যান্ড ট্রায়াল করার পরে প্রথম ব্যবহার হলো নারায়ণগঞ্জের নয়টি সেন্টারে এবং কোনো সমস্যা হয়নি সমস্যা হয়েছে যেমন মর্গান বালিকা উচ্চ বিদ্যালয়ের সমস্যা হয়েছে দশ মিনিট ভোট গণনা বন্ধ ছিল আপনি যখন টেকনিক্যাল একটা জিনিস ইন্ট্রোডিউস করবেন কিছু ভোট আর গণনা করা যায়নি কিছু সমস্যা হবে সেই সময় সমস্যা হওয়ার পরে ওগুলোকে আবার রেক্টিফাই করা হলো তারপরে আমরা টোটালি কুমিল্লায় করলাম সেখানে তেমন খুব বড় একটা কোনো সমস্যা হয়নি তারপরে লাস্ট করা হয়েছিল বোধহয় নার্সিং দিতে লাস্ট তো এগুলো হয় কি যখন আপনি আপনাকে মনে রাখতে হবে যে একটা টেকনোলজি বাংলাদেশে তৈরি হয়েছে এটা যদি বাইরে থেকে আনা হতো তাহলে হয়তো অন্যরকম হতো বাংলাদেশে তৈরি হয়েছে আর টেস্ট অ্যান্ড ট্রায়ালের তখনও চলছিলো তো সেই ইভিএমের কাহিনি এত দূর আসলো আর কি টেস্ট অ্যান্ড ট্রায়াল চলছিলো এবং আমরা রেকমেন্ড করলাম এটাকে আরও টেস্ট অ্যান্ড ট্রায়াল করা হোক আলটিমেটলি আমরা আপনার আর্মির যে মেশিন টুলস ফ্যাক্টরি আছে তাদের সাথে মোটামুটি একটা আলোচনা হলো যে পেটেন্টটা ইলেকশন কমিশন নিয়ে তাদেরকে দেবে তারা এটা তৈরি করবে টেস্টাল করবে যতদূর করা দরকার তারপরে এটা ইলেকশন কমিশনকে সাপ্লাই দেবে এই পর্যন্তই আমরা শাখাত আছেন যখন আপনার মানে বাংলাদেশে দুহাজার দশে যখন প্রথম ব্যবহৃত হলো তার আগেই বিশ্বের বিভিন্ন দেশে এই ইভিএম নিয়ে নানা জটিলতা এবং নানা দেশ বাতিল করে দিচ্ছে আয়ারল্যান্ড জার্মানি নেদারল্যান্ডস সহ নানা দেশ বাতিল করে দিচ্ছে আমেরিকায় বাতিল হয়েছে অনেক অঙ্গরাজ্যে নিষিদ্ধ করা হয়েছে আমরা এরকম একটা জিনিসে গেলাম কেন জি আমার সাথে উনি ভালো বলতে পারবেন ওগুলো ইভিএম নয় দোজ ইলেকট্রনিক ভোটিং অনেকটা তফাত আছে ইলেকট্রনিক ভোটিং মিনস আমেরিকাতে যেগুলো কথা বলছেন জার্মানিতে যেগুলো কথা বলছেন আমি ব্রিটেনে চালু করেছিল সেটা আপনি বাড়িতে বসে ভোট দিতে পারছেন মানে এটা ইলেকট্রনিক্যালি ইলেকট্রনিক্যালি ভোটটা সেন্ট্রাল সার্ভারে যাচ্ছে সেন্ট্রাল সার্ভারে চলে যাওয়ার পর সেখানে গণনা হচ্ছে এইখানকার যে মেশিন যখন সাথে না করেন মানে কানেক্ট হয় কিন্তু এইটা কোনো কানেকশনের কোনো বিষয় নেই এটা কোনো সেন্ট্রাল সার্ভার নেই এটা ইন্ডিভিজুয়ালি একটা সার্ভার ইন্ডিভিজুয়ালি একটা ক্যালকুলেটর এটার সাথে হবে

নিশ্চয়ই আমি এরপর যখন আপনার কাছে আসবো আমি আসলে এটাও জানতে চাইবো যে ইভিএম সেই আমি যতটুকু বুঝলাম আমি ততটুকু বললাম কারণ আমি এটার সাথে সম্পৃক্ত ছিলাম এবং এটা নিয়ে বহু কথা হয়েছে বহু ট্রায়াল হয়েছে দু হাজার তের পর আমরা কিন্তু মনিরা খান এই প্রশ্নটির উত্তর আপনার কাছে আমি প্রথম নিতে চাই যে এবারের নির্বাচনে আমরা জানি যে আওয়ামী লীগ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে একবার জানুয়ারি মাসে এর আগে অক্টোবর মাসে দু দফায় তারা বলেছে এবার ইসির সঙ্গে সংলাপেও তারা বলে এসেছে যে তারা ইভিএম চায় আর বিএনপি সেই দু ব্যবহারের সময় থেকে বলে আসছে তারা এটা তারপরে চায় না এবার একাদশ সংসদ নির্বাচনের আগে মানে আমাদের নির্বাচন কমিশন তো প্রস্তুত নয় আসলে জাতীয় নির্বাচন ইভিএম দিয়ে করবার জন্য এটি একটি জাতীয় ইস্যুতে কেন পরিণত হলো বেগম খালেদা জিয়াও রোববার দিন এই কথা আবারও বললেন এবং দু দলের নেচ্ছুবৃন্দ প্রায়ই এর পক্ষে বিপক্ষে বলছেন ধন্যবাদ আমি কিন্তু পলিটিক্যালি এটাকে দেখছি না যেহেতু আমি অবজারবার এবং আমি পৃথিবীর অনেক দেশেই ইলেকশন অবজার্ভ করতে গেছি আমি যে কয়েকটা দেশে গেছি বেশ সেখানে কোথাও ইভিএম ইউজ করতে দেখিনি এবং আমি যতটুকু ইভিএম সম্বন্ধে আমার যতটুকু আইডিয়া যে ইলেকট্রিক ইলেকট্রনিক ভোটিং মেশিনটা তো মানুষের তৈরি একটা জিনিস যেমন কম্পিউটার এটা ওটা ওরকম একটা জিনিস তো যেটা প্রথমত ইভিএমটা যখন প্রথমত আসে তখন মানুষের ভেতরকার ভেতরকার যে এরার যে ফ্রড অ্যাক্টিভিটিস সেগুলিকে বাদ দিয়ে দেওয়ার জন্য এই ইলেকট্রিক্যাল ভোটিং মেশিন ইভিএম যেটাকে আমরা বলি আমেরিকা বোধহয় শুরু করেছিল নাইনটিন সিক্সটিতে মানে এই যে মানে মানুষের হাতে ছাপ দিয়ে ডিজিটালাই তারপরে যখন ২০০২ হাজার দুই সালে আমেরিকার এক কয়েকটা কোম্পানি এটাকে নিয়ে রিপোর্ট করে এটা করে রিপোর্ট করে তখন যখন তারা রিপোর্ট করে এবং দুহাজার সালে বোধহয় তারা রিপোর্টটা দেয় তখন সেখানে বলা হয় যে এটাতে যেমন অনেক বেনিফিট আছে সঙ্গে সঙ্গে এটা একটা বড় চ্যালেঞ্জ তো এখানে অনেক কিছু করা যায় অনেক কিছু করা যায় না যদি আমি মেশিন সম্বন্ধে বলি তাহলে আমি বলবো যে মেশিন সম্বন্ধে বলা হয়েছে আমি যেটা গুগলে যে দেখেছি যে মেশিনটাকে যারা তৈরি করে তারা ম্যানুপাল করতে পারে ম্যানুপুলেট করতে পারে আবার যখন কিছু আবার আবার যখন এটা অতিবৃষ্টি যদি হয় তাহলে এবং যদি হিউমিডিটি অনেক বেশি হয় তাহলে কিন্তু এর ভেতরকার যে ইয়েগুলি আছে সেগুলি কিন্তু ডাটাসগুলি আছে সেগুলি কিন্তু ইয়ে হয়ে যেতে পারে ডিলিটেড হয়ে যেতে পারে তো এটা এইটা নানান রকম টেকনিক্যাল প্রবলেম এটাতে আছে তা সত্ত্বেও কিন্তু পৃথিবীর বহু দেশ থাকবে বাংলাদেশেও এক্সপেরিয়েন্স হয়েছে যে ইনঅ্যাকটিভ হয়েছিল কিছু কিন্তু সময় এবং কিছু ভোট পার্টির কথা না আমি ভোটার হিসাবে যেটা বলবো যে আমরা যখন একটা সিস্টেম ইউজ করব সেই সিস্টেমটা সম্পূর্ণ 100% রিলায়েবল বলি আমরাই সেটা ইউজ করবো যেমন এখন কিছুদিন ইউজ করার পর ইউকে নেদারল্যান্ড বোধ হয় আর একটা কান্ট্রি জার্মানি এরা কিন্তু এটা থেকে সরে এসেছে কারণ এটাকে সম্পূর্ণ রিলেবল বলে তারা মনে করছে না তো আমাদের দেশে এটা কেন কেউ করতে চাচ্ছে কেন কেউ করতে চাচ্ছে না সেটা আমি বলবো না সেটা আমি আমার কথা মতন বলবো যে আমি ভোটার আমি কি চাই আমেরিকাতে এমন রিপোর্টও আছে যে যেমন এইটা যখন ইউজ করা হয়েছে তা আগে যে ভোটার যে সংখ্যায় আসছিল তার থেকে কিন্তু অনেক ডিক্লাইন্ড হয়ে গেল ভোটার তো ভোটার সংখ্যা কমে গেল না কমে গেল ভোটার সংখ্যা তার দুটো কারণ থাকতে পারে একটা হতে পারে আগে হয়তো টেম্পারিং হতো ফ্রড ভোট আসতো এটা ইউজ করার পরে বেনিফিটের সাইডটা আমি বলছি এটা ইউজ করার পরে সেটা কমে আসলো আর একটা হতে পারে যেটা তারা বলছে যেটা অনেকটা সাইকোলজিক্যাল ব্যাপারও বটে কারণ আপনি ভোট দিতে যাবেন ভোটাররা ভোট দিতে যাবে তখন ভোট দিয়ে দিয়ে তার ভোটটা সে দিল কিন্তু পরবর্তীকালে সে কিন্তু আর দেখতে পেলো না যে আমার ভোটটা কোথায় গেছে সেখানে কিন্তু তার কোনো আর হাত থাকছে না এবং অনেকেরই সেখানে হাত থাকছে না এবং অনেকে এটা মেশিনটাকে যারা তৈরি করে দেয় তারাও বোধ ইচ্ছা করলে এটা একটু ম্যানিপুলেট করতে পারে আসল কথা যে এটা যদি ইউজ করতে হয় তাহলে আমি এক জায়গায় দেখছি আমার এতগুলি কথা মনে নেই যে ইট উইল হ্যাভ টু বি ভেরি অ্যাকুরেট খুব এফিসিয়েন্টলি এটা চালাতে হবে এটার এটার জন্য কমিটমেন্ট লাগবে হ্যাঁ এটার এক্সপেরিয়েন্স লাগবে ট্রেনিং লাগবে এবং আমি মনে করি যে আমাদের এখন ইলেকশন কমিশন কোনো পলিটিক্যাল কার্টির কথাই ভাবছে না তারা নিজেরা দেখছে যে বাস্তবে তারা ইলেকট্রিক্যাল ভোটিং মেশিনটা ইউজ করতে পারবেন কি না তারা এফিসিয়েন্টলি লোক পাবেন কিনা যারা এই সিস্টেমে ইলেকশন নিতে পারে এবং ইভিএম দিয়ে তারা ইলেকশন ইয়ে করতে পারে আমি মনে হয় এটা বাস্তবতা দেখে তারা বুয়েটের সহায়তায় নির্বাচন কমিশন বানিয়ে শুরু করেছিল দু হাজার দশে ব্যবহার সেই ভোটিং মেশিনটা আসলে কতটা ফুল প্রুফ ছিল এবং ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত যেটা আমাদেরকে বোঝালেন যে আমেরিকায় বা অন্যান্য দেশে যা ব্যবহৃত হচ্ছে আমাদের মেশিনটার মধ্যে একটা ডিফারেন্স আছে সেটাও যদি কতটা ফুল যদি এখানে যদি আসি আমরা আগে মেশিনটাকে যে কিন্তু আমার ইভিএম বলা হইতো এখন মেশিন যে বলা হচ্ছে ডিভিএম এখানে কিন্তু একটা পার্থক্য আছে বড় ধরনের আইভিএম বলে অর্থ আছে

এবং সেই ডেটা বেজের পরিপ্রেক্ষিতে তখন কিন্তু আমাদের সিস্টেমে যে জামিগুলি করা যেত সেগুলিও করা যেত যেমন একজন লোক দুইবার ভোট দেওয়া সেটি কিন্তু চেকটা কিন্তু মেনুয়ালই হইতো সেটা কিন্তু মেশিনের মাধ্যমে হতো না তো এই ধরনের কিন্তু বেশ কিছু কিন্তু বা হয়তো মেশিনকে নষ্ট করা বা অন্য এগুলি কিন্তু ফুল প্রুফ করা সম্ভব ছিল না কিন্তু এখন যেহেতু আমাদের ন্যাশনাল আইডি কার্ড চলে আসছে এবং দেখেন ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে বা আমাদের জাতীয় পরিচয় যে ডাটাবেস আছে সেই ডাটাবেজের মাধ্যমে কিন্তু আমাদের অনেক সিস্টেমকেই পরিবর্তন করা সম্ভব হয়েছে ডিবিএম ডিবিএমের ক্ষেত্রে কিন্তু আপনার জাতীয় যে তথ্যবাইন্ডার আমাদের যেটা আছে সেই তথ্য বাইন্ডারেটাকে কাজে লাগানো হচ্ছে এই সিস্টেমে এবং এটাকে কাজে লাগিয়ে নিশ্চিত করা হচ্ছে যাতে ফলস বোর্ডগুলি না হয় এবং আমরা এই ক্ষেত্রে আমার যে টিমে কাজ করছি ব্রিগেডিয়ার সাবে নেতৃত্বে আমি এবং ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কাজ করছিলাম তো আমরা কিন্তু সবসময় চেষ্টা করছি একটা জিনিস যে বাংলাদেশে কি ভাবে নির্বাচনে দুর্নীতি হয় এবং সেই দুর্নীতিগুলি কিভাবে প্রতিরোধ করা যায় যেমন একজনে একাধিক ভোট দেয় তা আমরা কিন্তু ওখানে কিন্তু নতুন মেশিনে কিন্তু ফিঙ্গার প্রিন্ট ভেরিফাই করে ভোট নিচ্ছি ফলে চাইবেও কিন্তু কেউ জোর করে ভোট দিতে পারবে না দ্বিতীয়ত যেটা ছিল যে আগের থেকে বুট দিয়ে রাখে সেটাও কিন্তু এখানে কিন্তু এই সুযোগটা থাকবে না এই মেশিনে কাজে এইভাবে আমরা প্রত্যেকটা বিষয়গুলিই আমি কিন্তু কনসিডার করে নতুনভাবে মেশিনটা ডিজাইন করার চেষ্টা করেছি কাজেই এখানে কিন্তু ধরুন টেকনোলজি যখন ইম্প্রুভ হতে থাকে তখন হঠাৎ করে তো অ্যাডভান্স টেকনোলজি চলে আসে না একটা মিডিয়াম একটা টেকনোলজি মাস্কান একটা টেকনোলজি কিন্তু চলে আসে আমাদের আগে মেশিনটা স্যার আমি একটা বিরতিতে যাই বিরতির পর আপনার কাছে ফিরে আমি জানতে চাইবো যে সেই মেশিনের কাজ তো আবার শেষ হয়ে গেছে পরে নতুন যে নির্বাচন কমিশন তারা বোধহয় এখন ভারত থেকে একটা প্রোটোটাইপ এনে আবার ডেভেলপ করার চেষ্টা করছে সেই মেশিনটা কতটুকু ফুল প্রুফ এখন যেটা নিয়ে কাজ করার চেষ্টা চলছে সেটা সম্পর্কে আপনি আমাদের কিছু বলতে পারেন কিনা সেটা জানবো একটা বিরতি পর দর্শক থাকুন রাজকাহনে টেলিভিশনে ফেসবুকে ইউটিউবে ফিরে এলাম রাজকাহনে অধ্যাপক মাহফুজুল ইসলাম আপনারা বুয়েট এবং নির্বাচন কমিশন মিলে যে ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলো ব্যবহার করেছিলেন সে সম্পর্কে বলছিলেন সেগুলো কয়েকটি জায়গায় ব্যবহৃত হয়েছে কিছু প্রাযুক্তিক চ্যালেঞ্জেরও সম্মুখীন হয়েছে এরপর এই নির্বাচন কমিশন ভারত থেকে একটা প্রোটোটাইপ এনে কাজ শুরু করে সেই মেশিনটি কিরকম কতটা ফুল প্রুফ ও সরি কাজী উদ্দিনের কমিশন এনেছে তা সেটাই মানে কতটা ফুল প্রুফ আসলে ভারত থেকে ট্যাম্পেট নিয়ে এসে এখন জিনিসটা হচ্ছে যে আমরা বিদেশে যে ট্যাম্প্যাটু ইগুলি আছে প্রোটো ট্যাম্পগুলি আছে মেশিনগুলি আছে এগুলি তো নির্বাচন কমিশন দেখতেই পারে তাতে কোনো সমস্যা নেই কিন্তু ভারত থেকে মেশিন নিয়ে এসে সেই মেশিনের মতো করে বাংলাদেশে ডিজাইন করা হচ্ছে এই তথ্যটা আমার কাছে জানা নেই কারণ বর্তমানে যে মেশিনটা তৈরি হচ্ছে সেই মেশিনে একদম প্রথম পর্যায় থেকেই আমি জড়িত এবং দেখে আসতেছে কাজেই এখানে তো যে কেউ নির্বাচন কমিশন তো চাইবে বিভিন্ন দেশ থেকেই করছে ইভিএম নিয়ে মানে এখন ইভিএম এর চ্যালেঞ্জ গুলো দূরীকরণে একে আরো সুরক্ষিত করতে কে কাজ করছে কোথায় কাজ করা হচ্ছে এখনো যেটা হচ্ছে যে এখন আমাদের যেটা একটা টিম এখানে আমরা কাজ করতেছি মেশিনটা রেডি করেছেন এবং মেসিটা কিন্তু অলমোস্ট আমাদের কিন্তু রেডি বেশ কয়েক মাস আগেই রেডি আপনার এখানে আমি আগেও কিন্তু একবার টকশোতে এসেছিলাম এবং তখন কিন্তু আমার কিন্তু মেসিটা রেডি করে বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষকরা এই মেসিতে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেছে করার পরে তারপরে তখন একটা কমিটি হয়েছিল যদিও কমিটির কাজ শেষ হয়নি তখনও মাঝখানে কমিটি যে থেমে গেছিলো যে জামি হয়ে স্যারের নেতৃত্বে একটা কমিটি হয়েছে কমিটির কাজটা শেষ হয়নি এবং কমিটি ফাইনাল রিপোর্টও দেয়নি যদিও এখন কোশ্চেনেস হচ্ছে যে আপনি যেটা বলবেন যে বাইরের থেকে প্রোটোটাইপ নিয়ে এসে তৈরি করা হচ্ছে এটা আমার

মানে অনেকেই বলছেন যে অনেক দেশে এরকম আমেরিকায় রীতিমতো আদালতে মামলা করে এরকম প্রমাণ হয়েছে যে যারা তৈরি করছে তারা ভোট দিতে পারছে দূর থেকে ভোট দিতে পারছে না এখানে যেহেতু মেশিন দুই আইসোলেটেড থেকে যাচ্ছে যে যে আমাদের শাখাত হোসেন বলছিলেন আগেও আমাদের উনি অনেক আগের থেকেই ই করেন এবং যখন প্রথমে বিএম তৈরি হয় তখনও কিন্তু আমি ওই টিমের ইগুই দেখছিলাম যে কিভাবে থাক কাজটা তৈরি করতেছিলেন

মুনিরা খান নাইমুল বাদল আমাদের দর্শক তিনি প্রশ্ন করছেন যে কোন এই প্রশ্নটি অবশ্য নানাভাবে অনেকেই করেছেন যে যে কোনো নির্বাচন কমিশনই স্বাধীন নয় কি যেখানে নির্বাচন কমিশন কি স্বাধীন বলে ভাবা হচ্ছে না এবং নির্বাচন কমিশনকে কেউ বিশ্বাস করছে না সেখানে ইভিএম একটা বিলাসিতা ছাড়া অন্য কিছু হবে কিনা আমি যেটা প্রথমেই বলেছি যে ইভিএম ইউজ করতে হলে বেশ কিছু আমাদের ট্রেনিং লাগবে ইন্টিগ্রিটি লাগবে অ্যাক্সেসিবিলিটি রিলায়াবিলিটি ট্রেনিং অনেক কিছুই লাগবে প্রথম কথা ইলেকশন কমিশন দেখবে যে জানুয়ারিতে নেক্সট ইলেকশন করতে হলে তাদের জন্য এইগুলি করা সম্ভব কিনা সেটা তো তাদের দেখতে হবে কিন্তু তারা যখন ডিসিশন নিয়েছে নিশ্চয়ই বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে তারা এই সমস্ত ইটা নিচ্ছে তো ইলেকশন কমিশন করতে পারবেন কি পারবেন না এই বা বাইরের থেকে আনবেন কি নিজের দেশের থেকে করবেন সে সম্বন্ধে কিন্তু আমরা এখনো কিছু জানি না ইট নট ট্রান্সপারেন্ট উনি বলছেন যে ওনারা এখানে যেটা তৈরি করছেন সেটা কেউ ইয়ে করতে পারবে না হ্যাকিং করতে পারবে না কিছু করতে পারবে না কিন্তু বাইরের থেকে এনে সেটা করতে গেলে উনিও জানেন না এখন পর্যন্ত যে সেটা করা যাবে কি করা যাবে না তাই নয় কি নির্বাচন কমিশনের সঙ্গে পর্যবেক্ষকদের তখন কি প্রসঙ্গ ছিল না আসলে এটা শুধুই বিএনপি আওয়ামী লীগের তর্কের মধ্যেই ইভিএম এর দেখেন আমি আমরা যখন আলোচনা করতে চাই ইলেকশন কমিশন তখন আমাদের বলেছেন যে আমরা যারা পর্যবেক্ষক তারা শুধু পর্যবেক্ষণ করব অন্য কোন ব্যাপারে আমরা আলোচনা করব না আমাদের কি সুবিধা আমাদের কি অসুবিধা পর্যবেক্ষণ করতে যায় সেগুলি নিয়ে আমরা মেইনলি আলোচনা করব তো সেখানে কিন্তু ইভিএম মেশিনটা আলো আমাদের জন্য কতটুকু যে পর্যবেক্ষণ করা কারণ আমাদের যে সময়টা দেয় এবং ভোটটা কিভাবে দেওয়া হলো সিল দেওয়া হলো কিভাবে দেওয়া হলো না সেটা কিন্তু আমাদের পর্যবেক্ষকরা যে পর্যবেক্ষণ করতে পারেন কিন্তু আমাদের কোনো আইডিয়া নাই এখন পর্যন্ত আমার পর্যবেক্ষক ফেমার কোথাও এরকম দেখেনি যে যেখানে ইলেকট্রনাল ভোটিং মেশিন নিয়ে ইলেকশন হচ্ছে এবং তারা সেখানে কতটুকু সেই ইলেকশন ঠিক মতন ভোটটা পড়ছে কি না কি কীভাবে হচ্ছে যদিও উনি বলছেন হ্যাকিং করা সম্ভব না এবং ফুল প্রুফ একটা তারা বানিয়ে দিবেন মেশিন তাহলে আমি মনে করি যে সত্যি সত্যি যদি ফুল প্রুফ মেশিন তৈরি করা যায় তবে একটা কথা তাহলে আপত্তি থাকার কথা না কারণ এর অনেক বেনিফিট আছে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস থেকে কিন্তু আমরা বের হয়ে আসতে পারি একজনের অনেক ভোট দেওয়ার থেকে আমরা বের হয়ে আসতে পারি কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইংল্যান্ডের মতন কান্ট্রিও বলছে ইট ইজ অ্যান আননেসেসারি এক্সপেন্সিভ থিং তো আমরা জানি না যে আমাদের দেশ এবং আমাদের নির্বাচন কমিশন এই পদ্ধতিতে যে কতটুকু প্রস্তুত আছে যে তারা কতটুকু ভাবে সবাইকে ট্রেনিং দিয়ে আরেকটা জিনিস আমি বলি মাহবুব তালুকদার নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে আসলে এবার ট্রেনিং দিয়ে ভোটার এবং যারা ব্যবহার করবে নির্বাচনী কর্মকর্তাদের ট্রেনিং দিয়ে সম্ভব হবে বলে তারা মনে করছেন নারাইলাক মেশিন কার্যকর করা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত মোহাম্মদ দিদার আলম সহ অনেক দর্শকই প্রশ্ন করছেন যে বিশ্বের উন্নত দেশগুলো যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম বিশ্বের উন্নত দেশগুলো ইভিএম ব্যবহার বন্ধ করে দিয়েছে সেখানে আমরা কি করে ভাবছি আমরা সফল শুধু শুধু টাকা খরচ হবে কাজের কাজ কি কিছু হবে আর এই আমি জানি না মুনিরা খান বলছিলেন যে তিনি রাজনৈতিক প্রশ্নের উত্তর দিতে চান না কিন্তু আপনার পর্যবেক্ষণ কি আব্দুল হানিম মানিকও এই প্রশ্ন জিজ্ঞেস করছেন যে বিএনপি ইভিএম চায় না আবার সরকার খুবই আগ্রহী নির্দিষ্ট কোন কারণ আছে মনে করেন আপনি আমাকে সময় দেবেন জি সময় দেবেন তো তাহলে মিনিট পাঁচ মিনিটই বলছি প্রথমত আমি ওনাদের আবার আমি বলি একটা হচ্ছে আইভিএম একটা হচ্ছে ইভিএম ইভিএম হচ্ছে একটা সিঙ্গেল ইউনিট প্রত্যেকটি বুথে একটি ইউনিট থাকে এবং আমরা যেটা তৈরি করছিলাম সেটা হয়তো একটা ওল্ড টেকনোলজি হতে পারে এখন ওনারা নতুন করে নতুন টেকনোলজি করছেন বাট থিং ইজ সেম আপনি আমাদের ওখানেও কিন্তু আপনি যদি বুথ ক্যাপচারও করতেন তাহলে এক ঘন্টায় আপনি একশো ষাটটা ভোট ফলস দিতে পারতেন কোনো সন্দেহ নেই বুতাম টেপতে পারতেন কিন্তু এভরি বুতাম একবার টেপার থেকে একটা হলো দশ সেকেন্ডের একটা গ্যাপ ছিল ওই দশ সেকেন্ডের মধ্যে আর বুথ আমরা টেপা যাবে না তো আমি ফিঙ্গারপ্রিন্টের কথা করছেন ভালো একটা সমস্যা আছে প্র্যাক্টিক্যাল সমস্যা তো ওইটার সাথে আবার আমি বলছি বুঝিয়ে কোনো সেন্ট্রাল সার্ভার এমনকি একটা সেন্টারে আর কোনো ইভিএম এর সাথে যোগাযোগ ছিল না এটা এটা সিঙ্গেল মেশিন একটা বুথ বুথের কাজ শেষ মেশিনটা বগল দেওয়া করে সেখানে জমা দেয় নাই নতুন নাই নতুন মেশিন নাই আমি সেটা আমি পুরোনটা কথা বলছি ইংল্যান্ড আমেরিকা মুশকিল হলো যে আমরা টেকনোলজি যখন কথা বলি তখন আমরা ইংল্যান্ড আমেরিকার কথা বলি আমাদেরকে দেখতে হবে যে আমাদের সাবকন্টিনেন্টে কি হচ্ছে কোন টেকনোলজি ব্যবহার হচ্ছে কারণ আমাদের সাবকন আমাদের সাবকন্টিনেন্টের আমাদের ব্যবহার কিন্তু একই রকম ওই বুথ ক্যাপচার ওই সিলমার সব জায়গায় আছে হ্যাঁ আমি ইন্ডিয়াতে হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার হচ্ছে নেপাল ইন্ট্রোডিউস করছে পাকিস্তান করছে অত না আমি পঁচিশ বছর চলছে ওখানে আরো কিছু করেছে কোর্টের অর্ডারে দুইটার মতো দুইটার মধ্যে দুইটা জিনিস বুঝতে হবে এটা যদি না বোঝেন আপনি ওই আমেরিকায় বাদ দিল কেন বা ইংল্যান্ডে বাদ দিল কেন সেটা আপনাকে বুঝতে হবে দ্যাট ওয়াজ ইন্টারনেট বেসড ইন্টারনেট বেসডে আপনি হ্যাক করতে পারেন কিন্তু আমেরিকাতে ইংল্যান্ডে হ্যাকিংয়ের জন্য ওটা ওটা বন্ধ হয়নি ওটা অন্য কারণে বন্ধ হয়েছে তো আমাদের আমাদের এখানে যে বিষয়টা হলো যে এটা কেন ইলেকশন কমিশনে ইন্টারেস্টেড এটা বলতে গেলে আমি আগে জানতে চাই বেশি দর্শক জানতে যে সরকার এটা আমি যেটা বললাম যেহেতু যখন আমরা তৈরি করি তৎকালীন সরকার প্রধান বর্তমানে সরকার প্রধান উনি মানে একটু হয়তো আউট অফ এনথুজিয়ম বলেন যাই বলেন উনি তো আগাম বলে ফেলছেন আগামী ইলেকশন তখন আমরা তৈরিও না উনি বলে ফেলছেন এই কথা ২০১৪ তে এটা ব্যাপারটা আগামী ইলেকশনে কিন্তু আগামী ইলেকশন আমরা করতে পারবে কি পারবো না তখন উই নট ক্লিয়ার কারণ আমরা থাকবোই না আগামী ইলেকশন পর্যন্ত থাকার কথা না উনি যখন বললেন বাংলাদেশে যখন সরকার তরফ থেকে কিছু বলা হয় অটোমেটিক্যালি অন্যরা এটাকে সন্দেহ করেন আমরা সন্দেহের মধ্যে আছি এইটা নিয়ে যখন শুরু হলো আমরা কিছুতেই আর বিএনপিকেও বুঝাইতে পারলাম না বিএনপি সমমনা কাউকে বুঝাইতে পারলাম না তা আমরা পারলামই না এটা বুঝাতে আমরা তখন তারপরে বিএনপির বললো যে ঠিক আছে আপনারা লোকাল ইলেকশন করেন আমরা দেখি তখন আমি লোকাল ইলেকশন শুরু করে রংপুরে তো টেস্ট কেস হবে দ্যাট ওয়াজ হেড হ্যাঁ কারণ আমরা আর অগ্রসর হতে কারণ আমাদের আর সময় ছিল না কিন্তু আমি খুব যদি এক মিনিটের মধ্যে বলি এটা যে কত বড় স্বস্তিদায়ক ইলেকশন কমিশনের জন্য আপনি চিন্তা করেন দশ কোটি দশ কোটি ভোটারে দশ কোটি ব্যালট পেপার চাপাতে হবে হয় তিন পনেরো দিনের ভেতরে দশ কোটি ব্যালট পেপার ছাপাতে হয় তার মানে সরকারি প্রেস আর কোনো কাজ করে না তখন আমাদের সময় সংকট ছিল কাগজও পাওয়া যাচ্ছিল না কাগজ বাইরের থেকে আনতে হয়েছে এই দশ কোটি ব্যালট পেপারকে সিকিউর রাখতে হয় এটাকে চৌষট্টি ডিস্ট্রিক্টে নিয়ে যেতে হয় সেখান থেকে চল্লিশ হাজার কেন্দ্রে নিয়ে যেতে হয় কিরকম ট্রান্সপোর্ট আর কিরকম একটা লজিস্টিকের ব্যাপার সিল মারো ছাপ্পর মারো এগুলো করো আপনি টোটাল আমরা কস্ট এফেক্টিভ যেটা দেখলাম যে টু টার্মস যেই টাকাটা খরচ হয়েছে এই এই বর্তমান ব্যবস্থাপনায় সেটা কিন্তু আমরা টু টার্ম যদি আমরা ব্যবহার করি এর অনেক কম হয়ে যায় এটা ইনিশিয়াল ক্যাপিটাল কস্ট বেশি লাগে কিন্তু লং রানে কস্টটা কমে যায় তো ইলেকশন কমিশনের ব্যবস্থাপনার জন্য এটা অত্যন্ত একটা আপনার বিরোধিতা থেকে ফিরে আপনার কাছে জানতে চাইবো আপনি ভারতের প্রসঙ্গ তুলছেন বলছেন যে পাকিস্তান নেপালেও এখন ব্যবহৃত হতে যাচ্ছে পাকিস্তান ট্রেডেশন চালু আর ভারতের এক্সপেরিয়েন্সটা কেমন বিশাল দেশে কি এমন সফলের সাথে ব্যবহৃত হলো আবার ভারতে তোই ব্যালট পেপারের অভাবটা অন্য জায়গায় একটা সমস্যা তৈরি করেছে যখন প্রার্থীরা পরে অভিযোগ করছেন যে যথেষ্ট ভোট গোনা হয়েছে কিনা সেটা বলবো পরে তারা ব্যালট পেপার তো আসলে রাখতেই হচ্ছে ভারতকেও এখন কাজে সেই প্রসঙ্গটি নিয়ে আমি আপনার কাছে জানতে চাইবো একটা বিরতির পর দর্শক থাকুন রাজকাহনের টেলিভিশনে ফেসবুকে ইউটিউবে ফিরে এলাম রাজকাহনে ব্রিগেডিয়ার জেনারেল আপনার কাছে আপনি ভারতের উদাহরণ দিচ্ছিলেন ভারত দু হাজার নয় থেকে আসলে তাদের জাতীয় নির্বাচনে বিরাগ জাতীয় নির্বাচনে ব্যবহার করছে ইভিএম তাদের অভিজ্ঞতাটা কেমন কিন্তু তাদের অভিজ্ঞতাতেও আপনি বলছেন এটা ব্যালটবিহীন হবে ব্যালট পেপার না থাকাটা কিন্তু একটা সমস্যায় প্রমাণ হলো কারণ তখন ভোটার প্রার্থীরা যখন অভিযোগ করেন পরে তখন আর নির্বাচন কমিশনের হাতে কোনো প্রমাণ থাকে না যে কয়টা ভোট পড়েছে কার পক্ষে পড়েছে থাকে কিন্তু কথা হলো যে ভোট যখন বলল যে এটাকে আরো মানে বিশ্বাসযোগ্য যেহেতু পাবলিকের অনেকের মনে অনেক সন্দেহ আছে এটা বিশ্বাসযোগ্য করে তোলার জন্য সাম অডিট ট্রেল কোর্ট কিন্তু বলেন ব্যালট পেপার না কি পেপার না কি অডিট তখন ওরা আবার ওদের প্রযুক্তিতে একটা অডিট ট্রেল বের করলো অডিট ট্রেলটা হলো যে আমরা এখন যেরকম মার্কেটে গেলে টক টক করে আপনাকে একটা স্লিপ দিয়ে দেয় তো আপনি যখন বোর্ডটা দিচ্ছেন যদি আপনি যেই মার্কাতে দিচ্ছেন সেই মার্কার একটা কাগজ বের হয় ও কিন্তু দেখছে কাগজটা যে আপনি কোন মার্কায় ভোট দিলেন সেটা এতটুকু কাগজ ওটা কেটে গিয়ে ছোট্ট একটা বাক্সের মধ্যে পড়ে দেয় বাক্সটা বাক্সটা সিল্ড বাক্সটা সিল্ড যদি চ্যালেঞ্জ হয় যখন চ্যালেঞ্জ হবে তখন ইভিএম এর সাথে ইভিএম এর গণনা আর ওই পেপার গণনা ওটার সাথে মিলে যাবে এটি হল ওরা লেটেস্ট যেটাকে বলে ভি প্যাট ভোটার ভোটার অডিট পেপার ট্রেল ভিএপিটি তো এটা ওরা ওরা লাগেছে যেহেতু কোর্ট বলেছে যে এটাকে আরও

গুলো খুব কুইকলি ডিসপেন্স হয়ে যায় বাট পয়েন্ট হচ্ছে যে যখন নতুন টেকনোলজি আছে আমাদের মতো ভারত তো আমাদের যেতে খুব একটা বিশাল চাঁদে যাচ্ছে ঠিকই তার ফর্টি পার্সেন্ট লোক তো এখনো টেকনোলজির ধারে কাছে নেই তো কাজে ওইখানেও এই ধরনের একটা পলিটিক্যাল কথাবার্তা হয় এই কিছুদিন আগে দিল্লি যখন দিল্লিতে ইলেকশনটা যখন হলো তখন আম পার্টি বললো না যে মেশিন দিলে আম জনতা আসবে কি না না মেশিন বলে এই মেশিনে ফ্রড আছে। তখন এটা যখন টেস্ট করলো তখন বললো আমাদের না ইলেকশন কমিশন মেশিন আপনারা যে মেশিন নিয়ে দুনিয়াকে দেখাচ্ছেন মেশিন তারপরে এটা নিয়ে আর আম পার্টি আর আগেই নেই এটা নিয়ে তো দিল্লির পার্লামেন্টে হইচই হলো হ্যাঁ এখন কথা হলো যে একটা টেকনোলজি আসলে পরে এটা দোষ টুটি কিছু থাকবেই যদিও বাংলাদেশে আমরা নিজেরা দেশে তৈরি করছি সেখানে কিছু কিছু সমস্যা হয়নি আমি বলবো না ব্রিগেডিয়ার শাখাত সাকিবুর রহমান মিলন তানভীর হোসেন রাসেল সহ অনেক দর্শকই সন্দেহ প্রকাশ করছেন যে উন্নত দেশ যে প্রযুক্তি পারে না আমরা কি করে পারবো আপনি এর আগে উত্তর দিয়েছেন তার সঙ্গে মিলিয়ে যদি উত্তর দেন আকাশ কাজী জিজ্ঞেস করছেন যে দেশে সুইফট কোড হ্যাক করে করে কেন্দ্রীয় ব্যাংকের টাকা চুরি হয় সেখানে ইভিএম কতটা নিরাপদ তানভীর হোসেন রাসেল বলছেন বরিশাল থেকে ভোট দিয়ে সে ভোট গোপালগঞ্জে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা থাকবে কি না ইভিএম এ আর ওসমান গনি বলছেন সরকার যদি ইভিএম মেশিনের অপারেটর নিয়োগ করে ছাত্রলিককে তখন ফলাফল পাল্টে যারা এখন ভোট নিচ্ছে তারাই তো এখন সেখানে যদি কোন দলের লোক যেন বসে থাক বসায় দেয় তো সেটা তো ইলেকশন কমিশনের ব্যাপার সেটা তো কোন মেশিনের দোষ নয় হ্যাঁ যে এটা ওই ইংল্যান্ডে যেটা করছিল যে আপনি ঘরে বসে ভোট দিতে পারতেন তো ঘরে বসে ভোট দেওয়া মানে হ্যাক হচ্ছে ঘরে বসে ভোট তারপরে ভোটার কেন্দ্রে যাওয়া দরকার নেই আপনি এখান থেকে কম্পিউটার কটকটকট করে কিভাবে? মুনিরা খান যে প্রশ্নের উত্তর আসলে আজকে অনুষ্ঠানে নিতে চেয়েছেন আপনি শুরুই করেছিলেন সেটা দিয়ে যে আসলে ইভিএম বাতিলটা এখন রাজনৈতিক দলের দাবির উপরের চেয়েও আসলে নির্বাচন কমিশন কতটা প্রস্তুত সেই বাস্তবতার উপর বেশি নির্ভর করছে। এখানে আমি আসছি। এখানে বাস্তবতা কি আমার মনে হয় যেটা হচ্ছে ট্রাস্ট অন দ্য ইলেকশন কমিশন আমরা কিন্তু দেখব যে ইলেকশন কমিশন এখন সেটাই করবে যে তারা ইলেকশনটা যখন করবেন তখন এমন একটা পদ্ধতিতে করলেন যে সেটা নিয়ে নানান রকম বিতর্ক এমনকি বাইরের উন্নত দেশেও হয় যদি তারা মনে করেন আমরা ফুল প্রুফ একটা ইলেকশন করে ফ্রি ফেয়ার একটা ইলেকশন করব এবং ইয়ে বা সবার জন্য গ্রহণযোগ্য একটা ইলেকশন করব। তাহলে তারা এই বিতর্কের মধ্যে নাও যেতে পারে কারণ আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর নানান দেশেই যে এখনো এটা ফুল প্রুফ না এখনও কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে কথা উঠে যে এই মেশিনটা সম্পূর্ণ রিলায়াবেল কিনা। এবং এটাকে যেমন ধরেন যেদিন আমাদের সেদিন ভীষণ বৃষ্টি হলো হ্যাঁ তাহলে কিন্তু ডিলিটেড হয়ে যাওয়ার একটা চান্স থাকে মেশিনের হ্যাঁ ফাঙ্গাস ঢুকতে পারে নানান রকম হিউমিডিটিতে গন্ডগোল হতে পারে এই এই বিশ্বাসের সাথে বিশ্বাসটা তখন ইলেকশন কমিশন হয়তো তারা চায় যে তাদের উপরে সম্পূর্ণ ট্রাস্ট থাকুক

আরেকটা জিনিস হচ্ছে যে যারা হয়তো এই কুষ্ঠ যা তাদেরকে আমি বলবো যে উন্নত দেশগুলিতে ঘুরে আসেন উন্নত দেশগুলিতে এই তৃতীয় বিশ্বের দেশের ছাত্ররা গিয়ে ওখানে প্রফেসর হয়ে ওখানকার টেকনোলজিকে হ্যান্ডেল করতেছে উন্নত দেশের লোকজন না এটা আপনারা নিশ্চিত দেখতে পারবেন এখানে আপনার সুইপ করে ব্যাপার আসছে সুইপ কুডের হ্যাকিং এটা বাংলাদেশের টেকনোলজি দিয়ে হয়নি এবং আমি বিশ্বাস করি যে যদি বাংলাদেশের টেকনোলজি ইউজ করা হতো তাহলে যখন এই টেকনোলজিটা ইউজ করছে সেটা কিন্তু বিদেশি কনসালটেন্ট দিয়ে ইউজ করছে আমাদের বাংলাদেশি কনসালটেন্ট ইউজ করে নেয় এবং আমি এখানেও বিরোধিতা করি যে এই ধরনের ক্ষেত্রে বাংলাদেশের কনসালটেন্টদেরকেই ইউজ করা উচিত বাংলাদেশের প্রযুক্তি ব্যবহার করা উচিত বিদেশি প্রযুক্তি না আচ্ছা এখানে অনেক ক্ষেত্রে কিন্তু আসছে যেমন হয়তো বলছেন যে অপারেটর কে হবে বা অপারেটর কারাই করবে এখানে দেখেন অপারেটরদের কিন্তু এই মেশিনে কিছুই করার নেই কারণ মেশিন এবং মেশিনটা কিন্তু নতুন যে মেশিন আছে মেশিনে কিন্তু এমনভাবে ডিজাইন করা হচ্ছে সেখানে কিন্তু আপনি মেশিন কিন্তু বুট শু আগেই সে কিন্তু নেবে বুট শেষ পর্যন্ত না এখন হচ্ছে কি তাহলে এই মেশিতে আমার কন্ট্রোল দরকার কোথায় সেন্ট্রাল কন্ট্রোল দরকার যদি আপনি বলতে চান যে মেশিনের ডিজাইন ঠিক আছে কিনা প্রোগ্রাম ঠিক মতো কাজ করে কিনা এবং সেন্ট্রালে বসে কন্ট্রোল করা সরকারি দল বা বিরোধী দল দুইটার জন্যই সহজ আপনি প্রত্যেকটা কেন্দ্রে গিয়ে কন্ট্রোল করাটা কিন্তু তত সহজ না কাজে এই মেশিনে কিন্তু এই বেনিফিটটা কিন্তু থেকে যাচ্ছে একটা কোশ্চেন মধ্যে এখানে আমাদের একজন দর্শক করেছিলাম যে এটা বিলাসিতা কিনা আমাকে তো এই কোশ্চেনের ভিতর চলে আসতেছে যে আমি যদি বাংলাদেশে জনগণের ভোটকে নিশ্চিত করতে চাই

এটি কিন্তু অর্থ সাশ্রয়ী যেটা উনিও বলছেন ওই ক্ষেত্রে যে আমি এখন একটা ইভেকশন যদি চিন্তা করি তা আমার কাগজের পিছনে বা প্রিন্টিংয়ের পিছনে যে সময়টা যাচ্ছে বা যে টাকা যাচ্ছে তার চাইতে প্রথমবার হয়তো মেশিনে খরচ বেশি হবে কিন্তু এই মেশিনটা একবারই শেষ হয়ে যাচ্ছে না বারবার করতে হচ্ছে এবং আরেকটা জিনিস হচ্ছে যে ওই সময় পেয়েসগুলি প্রায় বন্ধ হয়ে যাওয়া আমাদের উপযোগী হয় এবং একটা যে টেস্ট থাকে গভর্নমেন্ট নির্বাচন কমিশনের উপর সেই টেস্টটাও কিন্তু ভাগ করছে

আমি টেম্পলেট কিভাবে তৈরি করতে সেটা একটু বলতে আমরা ফিঙ্গারপ্রিন্ট আরেক জায়গায় ব্যবহার করা সম্ভব না প্রযুক্তিগতভাবে এখন যদি সেটা আমাকে আবার ডিটেইল জানতে হবে সম্ভব তো আমি বলবো না

আপনি কি হচ্ছে যে ওই কার্ডে করে ফিঙ্গারপ্রিন্টে কিন্তু সরাসরি কিন্তু ইন্টারনেটে কানেক্টেড না কার্ডে করে ফিঙ্গারপ্রিন্টের টেম্পারেচার নিয়ে যাওয়া হচ্ছে ওখানে এবার ব্যবহার করা যাবে না আগামী তো করতে পারবে কিনা আমার সন্দেহ আছে কারণ এটা করলে পরে আরো সময় লাগবে দ্বিতীয় জিনিসটা হলো আমি লাস্ট একটা কথা বলি কিছুরই দরকার নাই যদি আমাদের লোকজন প্রমিস করে প্রমিস করে যে আমরা ভোট জালিয়াতি করব না যে যারা দর্শকরা করলেন আপনি কাগজটাই করুন কিন্তু আপনারা প্রমিস করুন যে আমি একটা মানে ভোটাররা না নির্বাচন কমিশন ভোটাররা নির্বাচন আছে আমি ভোটারদের কথা বলছি পলিটিকাল পার্টি বলছি যে আপনারা সবাই প্রমিস করুন যে আমরা ভোট কাটছুপে করব না তাহলে কোন মেশিনেরও দরকার নাই কোন কিছুরই দরকার নাই বিশ পয়সার জোটে এরশাদ দরকার এই নিয়ে আলোচনা করবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক হোসেন বাদশাহ এমপি একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা হায়দার পাটোয়ারি সঙ্গে থাকবেন আপনিও